গত বছরের 4 অক্টোবর জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে 4 থেকে 8 ঘন্টার বেশি সময় বিদ্যুৎবিহীন ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা সহ দেশের প্রায় 60%। এর আগে 2014 সালেও একই দুর্ঘটনা ঘটে। কেন জাতীয় গ্রিডে এমন বিপর্যয়? শুক্রবার পূর্বাচলে বেসিস সফট এক্সপোতে মিনিস্ট্রিয়াল কনফারেন্সে সেই প্রশ্নের উত্তর দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। সমস্যা সমাধানের পাশাপাশি বিদ্যুৎ খাতকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। মেইন ইস্যু হলো আমাদের গ্রিড ইজ স্মার্ট না, যার জন্য আমরা ডাটা পাই না, আমরা সলিউশন দিতে পারি না, ডিসিশন মেকিং এ দেরি হয় এবং ডিসিশন মেকিংয়ে দেরি হলে আনইন্টারাপ্ট করতে পারি না। সো আমাকে ওইটার জন্য বসে থাকা যাবে না। উই হ্যাভ টু বি স্মার্টার এনাফ, আমি উইদিন এ সেকেন্ড যেন জানতে পারি। অনুষ্ঠানে সরকার সব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান কৃষিমন্ত্রী। কেন গুরুত্ব দিচ্ছে ব্যাখ্যা দেন তারও। ইচ্ছা করলে টেন্ডারবাজি এখন কিন্তু আর করা যায় না, এটা অনেক কঠিন। আমি টাঙ্গাইলের কথা বলতে পারি, টাঙ্গাইলে কোনো টেন্ডার, কোনো ইনফ্লুয়েন্স করার কোনো সুযোগ এই মুহূর্তে নাই, এটাই শুধু হয়েছে এই টেন্ডারিং এর ফলেই। প্রযুক্তি খাতের প্রসারে সরকারি প্রকল্পে দেশীয় উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে স্টার্টআপ পলিসি তৈরি হচ্ছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এই ধরনের যে রেগুলেটর যারা আছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। যেটা আমি আপনার